খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে নার্নস্টের সমীকরণ অর্থাৎ নার্নস্ট ইকুয়েশন আমরা তরিত রসায়নের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করছি বেশ দুটি ক্লাস আমি দিয়েছি এখানে নার্নস্ট ইকুয়েশন সংক্রান্ত এবং সেল ইএমএফ নির্ণয় করা সংক্রান্ত তো তোমাদের মধ্যে অনেকে বলেছ নার্নস সমীকরণটা কিভাবে প্রতিপাদন করতে হয় যেটাকে আমি এইবারের জন্য ট্রিপল স্টার দিচ্ছি তো শিক্ষার্থীরা খুব গুরুত্ব নিয়ে এই কোশ্চেনটাকে দেখো এবং নার্নস সমীকরণ এবং ইএমএফ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো আমি আলোচনা করেছি সেগুলোকে বারবার পড়ো তাহলে আমরা এখানে একটা গ্যালভানিক সেল দেখছি তা আমরা জানি গ্যালভানিক সেলে এখানে অ্যানোড থেকে ইলেকট্রন ক্যাথোডে যায় তো এখানে যেহেতু দ্রবণে এই ধাতুটা দ্রবীভূত হয় এবং ইলেকট্রনকে ট্রান্সফার করে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঋণাত্মক চার্জ এবং পজিটিভ চার্জ যখন তৈরি হবে তো এই অংশটাতে কিন্তু কিছুটা কাজ হচ্ছে কারণ একটা তরিদ্দার থেকে ইলেকট্রনকে অন্য একটি তরিদ্দারে পৌঁছে দেওয়াটাই কিন্তু একটা কাজ এবং সেই কাজটা যেহেতু এখানে সংঘটিত হচ্ছে আমরা সেটিকেই কিন্তু এবার আলোচনায় আনছি আসলে এটিকে আমরা ইএমএ বা তড়িৎচালক বল বলে থাকি যেটা অ্যানোড থেকে ক্যাথরের দিকে ইলেকট্রনকে পরিবাহিত করে নিয়ে যায় আর আমরা অ্যানোডে দেখি এখানে জারন পটেন্সিয়াল আর ক্যাথরে দেখি বিজারণ পটেন্সিয়াল এই পটেনশিয়ালের ডিফারেন্স যত থাকবে ততক্ষণ ইলেকট্রন প্রবাহিত হবে এই ধারণাটুকু যদি তোমার থেকে থাকে তাহলে নার্নস্ট ইকুয়েশন বোঝা তোমার জন্য খুবই ইজি হবে তো নার্নস্ট ইকুয়েশনটা কিন্তু থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপ গতিবিজ্ঞানের সঙ্গেও সম্পর্কিত এখন আমরা যেহেতু বলেছি যে গ্যালভানিক সেল কিছুটা কাজ করছে তাহলে আমরা ধরলাম কাজটা ডাব্লিউ এবং কিউ পরিমাণের চার্জকে সে প্রবাহিত করছে আর বিভব পার্থক্য এখানে ভি আর এ বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণেই সেল কাজ করবে তাই আমরা এখানে কিউ ইকুয়াল টু এন এফ লিখব কারণ এখানে কোন ধাতু কয়টি করে ইলেকট্রন ছাড়ছে সেটা সংখ্যাটা জানা জরুরি এবং এফ মানে আমরা জানি সেটা হচ্ছে ফ্যারডে ওয়ান ফ্যারডে মানে আমরা জানি যে নাইন সিক্স ফাইভ ডাবল জিরো কুলম তাহলে অ্যানোর থেকে ক্যাথোডের দিকে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে আমরা তাহলে এনএফ পরিমাণের চার্জকে প্রবাহিত হতে দেখব যেটা আমাদের টোটাল চার্জ আর ভি হচ্ছে এখানে বিভব পার্থক্য এবং বিভব পার্থক্যটা কোথায় দেখা যাচ্ছে এই ই সেলে দেখা যাচ্ছে অর্থাৎ আমরা যে বল বলছি এই বিভব পার্থক্যের জন্যই মূলত তরিচালক বলটার উদ্ভব হয় তাহলে আমরা ই সেল ইকুয়েল টু ভি লিখছি এখানে যারণ পটেন্সিয়াল এবং এই অংশটাতে বিজারণ পটেন্সিয়াল থাকবে অর্থাৎ দণ্ড থেকে দ্রবণে আসার জন্য একটা চাপ সেখানে থাকবে এবং দ্রবণ থেকে ক্যাথোডে যাওয়ার জন্য একটা চাপ সেখানে থাকবে তো আমরা এইটাকে এক নং সমীকরণ দিলাম এরপরে দেখো আমরা যেহেতু বলেছি যে গ্যালভানিক সেলটা কিছু কাজ করছে এবং আমরা গিভস মুক্ত শক্তির সংজ্ঞা থেকে জানি যে যখনই কোনো যন্ত্র থেকে কাজ শুরু হয় অর্থাৎ সেখান থেকে আমরা শক্তি পেতে থাকি তার মানে সেখান থেকে শক্তির ক্রমান্বয়ে হ্রাস ঘটতে থাকে তো এটাই হচ্ছে গিভস ফ্রি এনার্জি তাহলে আমরা এখানে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডেল জি লেখবো এর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু শক্তির পরিমাণ কমে যাচ্ছে তাহলে গিপস মুক্ত শক্তি অর্থাৎ ফ্রি এনার্জিটা নিশ্চয়ই তোমরা বুঝো না বুঝলে আমি এটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো সেখান আমরা যেহেতু বলেছি যে এখানে গিপস মুক্ত শক্তিটা কাজ করছে অ্যাট এ টাইম আমরা এখান থেকে যেহেতু শক্তি পাচ্ছি আর এই অংশটা আমরা এখানে ঋণাত্মক দিয়ে প্রকাশ করছি তার মানে ডাব্লিউ ইকুইল টু মাইনাস ডেল জি লিখছি তো এখানে জিটা ক্যাপিটাল লেটার দিলেও পারো স্মল জি দিলেও পারো তো এই সম্পূর্ণটা মানে হচ্ছে আমার কে এন এফ ইসেল কতটুকু কাজ এই গ্যালভানিক সেল ধারা সম্পাদিত হলো ই সেল ধারা সেটাই যেহেতু বোঝায় তার মানে আমরা এখানে ডেল জি ইকুয়াল টু এন এফ ই সেল লিখতে পারি তাহলে আমরা এখানে লিখে নিব আমরা লিখতে পারি ডেল জি ইকুয়েল টু এন এফ তো এখানে কাজটা যেহেতু সংঘটিত হচ্ছে এবং ধীরে ধীরে তার মান হ্রাস পাচ্ছে তাহলে আমরা এখানে মাইনাস ডেল জি যেটা লিখেছিলাম সে মাইনাসটা আমরা অপর পাশে এখানে স্থানান্তরিত করবো অর্থাৎ মাইনাস এনএফ ইসেল আমরা লিখব তাহলে আমরা যদি ডেল জি নট অর্থাৎ প্রমাণ অবস্থায় আমরা গিপস মুক্ত শক্তিটা হিসেব করি তখন আমরা এখানে মাইনাস এফ ইনোড সেল তার আমরা এই দুইটা অংশে মাইনাস দিচ্ছি এর প্রধান কারণ হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ধীরে ধীরে আমরা শক্তিটাকে ব্যবহার করছি তো আমরা যেটা জানি ই সেল মানে কি ই সেল আমরা আগেও জেনেছি ই সেল মানে হচ্ছে অ্যানোড যে অক্সিডেশন বিক্রিয়া ঘটাচ্ছে সেটাতে কী পরিমাণের তরিদ্রার বিভব রয়েছে আর ক্যাথরে যেখানে রিডাকশন ঘটছে সেখানে কি পরিমাণের তরিদ্রার বিভব রয়েছে অর্থাৎ আমরা জারণ পটেন্সিয়াল এবং বিজারণ পটেন্সিয়ালের যোগফলকে বুঝি তাহলে আমরা এখানে কি করব। এটাকে আমরা তিন নং সমীকরণ ধরবো তো শিক্ষার্থীরা আমরা ফাইনালি তাপগতিবিদ্যার একটি সূত্র ব্যবহার করব যেটা বিজ্ঞানী নার্নস ব্যবহার করেছিলেন এখানে এই সমীকরণটা প্রতিপাদনের সময় তো সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি ডেল জি ইকুয়েল টু ডেল জি নট প্লাস আর টি লন কিউ তো এখানে তোমরা ডেল জি এবং ডেল জি নটের ডেফিনেশন একটু আগে জেনেছ আমি তোমাদের বলেছি তো আমরা এর ভ্যালুগুলো বসিয়ে দিব মাইনাস ই সেল মাইনাস ই নট তো তোমরা জানো যে কিউ কি কিউ হচ্ছে উৎপাদের ঘনমাত্রা নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা তো শিক্ষার্থীরা এখন এই সমীকরণটার উভয় পাশে আমরা মাইনাস এফ ধারা ভাগ করব। মাইনাস এফ ধারা ভাগ করার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে এনএফটা সরিয়ে দিতে চাচ্ছি কারণ আমাদের টার্গেট হচ্ছে ই সেল নির্ণয় করা তো তারপর আমরা এইটা পেয়ে যাব তো এখানে আমরা লিখে দিচ্ছি উভয় পক্ষকে মাইনাস এফ ধারা এফ ধারা ভাগ করে পাই তো শিক্ষার্থীরা পরের লাইনটাতে এসে আমরা এই মাইনাস এনএফের অংশটুকু ছাড়া যেটা লিখবো সেটা হচ্ছে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন কিউ শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের জন্য নার্নস্টের ইকুয়েশন যেটা ব্যবহার করে তুমি গাণিতিক সমস্যা সমাধান করবে সৃজনশীল প্রশ্ন সমাধান করবে একটা সেলের ইএমএফ মান নির্ণয় করার জন্য যেখানে আর এর মানটা হবে এইট জুল পার কেলবিন পার মোল আর বাকি মানগুলো তো তুমি জানো